সুরাই আপনাকে নিয়ে যাবে কোথায়? জান্নাতে। তিরিশটি আয়াত বিশিষ্ট একটি সুরা। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতপূর্ণ ওই আল্লাহ যার হাতে আছে সারা পৃথিবীর সমস্ত বিষয়ের ক্ষমতা, ওয়া আলা কুল্লি শাইইন কদীর, আর তিনি সমস্ত ব্যাপারের ক্ষমতাশীল। আর সারা পৃথিবী কার রাজত্বে কার হাতে আছে? আল্লাহ সুবহান ওয়া তাআলার হাতে আছে। এখন আমরা অনেক সময় নিজেকে আহলে হাদিস বলে দাবি করি, নিজেকে। এটা আপনারা জানেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দীর্ঘ ২৩টা বছর নবুয়তি জীবন, ২৩টা বছর। ১৩ বছর মক্কাতে ছিলেন, ১৩ বছর মক্কাতে অন্য কোন ব্যাপারে তিনি দাওয়াত দেননি মানুষকে, শুধুমাত্র তাওহীদের ব্যাপারে মানুষকে দাওয়াত দিয়েছেন। ওই জন্য দেখবেন যারা মক্কাতে এবং মদিনা ইউনিভার্সিটির যে সমস্ত ছাত্ররা বা মাদানী বা মাক্কি যাদের টাইটেল দেওয়া হয়, মাদানী সাহেবরা যেখানেই দেখবেন বক্তব্য রাখছে তাওহীদের উপরে, শিরকের উপরে এবং বেদাতের উপরে, এছাড়া অন্য কোনো বিষয়ে ওনাদেরকে আপনি দেখতে পাবেন না বক্তব্য দিতে, খুব কম। আমরা যারা নিজেকে আহলে হাদিস বলি বা সহি আকিদার উপরে আছি, এ দাবি আমরা যারা করি, আমাদের তাওহীদের তিনটে পাটের একটা পাট আমরা একেবারেই ছেড়ে দিয়েছি, মানি না। সেটা কি? তাওহীদ তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে রুবুবিয়াত, উলুহিয়াত, আসমা ওয়া সিফাত। রব, আল্লাহকে আমরা রব বলে মানি, এটা আমরা সকলেই মানি। ইবাদত শুধু কার জন্য করতে হবে? আল্লাহরই জন্য করতে হবে, এটাও আমরা মানি। কিন্তু তাওহীদের একটা ব্যাপারের প্রতি আমাদের ঈমান খুব দুর্বল, আসমা ওয়া সিফাত, অর্থাৎ আল্লাহর কিছু নাম আছে আর সেই নামের যে গুণ, এইগুলোতে আমরা একেবারেই দুর্বল। আমি এই কথাটা বলছি কেন, এই আয়াতটা আবার ফিরত আসছি। এক, আমরা কায়দা বগদা দিতে ছোটতে পড়েছি আল্লাহ সুবহান ওয়া তাআলা ৯৯টা নাম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস পড়েছি এটা আমরা, যদিও আল্লাহর আরো অনেক নাম পাওয়া যায়। এখন এর ভিতরে একটা নাম আছে ইয়া রাজ্জাক, আছে না নেই? তার মানে আল্লাহ কিসের মালিক? রুজির মালিক। আমরা আল্লাহকে রব বলে মেনে নিয়েছি, ইবাদত শুধুমাত্র আল্লাহরই জন্য করি। বিশেষ করে যারা সগি আকিদার মানুষ বা সঠিক মানহাজের মানুষ, এরা আমরা কখনো ইবাদত অন্য কারোর জন্য করি না। কিন্তু আমাদের আহলে হাদিস বলুন, সহি আকিদা বলুন, আর যাই কিছু বলুন, এই ব্যাপারটা আমাদের আসমা ওয়া সিফাতের ব্যাপারে খুব দুর্বলতা। যেমন রুজির মালিক আল্লাহ। বেলডাঙ্গার মোড়ে যত দোকান আছে দেখবেন প্রত্যেক দোকানদারদের কিছু নিজস্ব তৈরি করা নিয়ম পদ্ধতি আছে। এক, দোকান খুললেই ঝাড়ু দা দেওয়ার আগে কোনো কাস্টমারকে মাল দিতে নেই, এটা একটা সে মনে মনে ভাবে। দোকানে বৌনি না হলে কাস্টমারকে ধারে মাল দিতে নেই বা বিক্রি করতে নেই। দোকানে ধূপ না জ্বাললে কাস্টমারকে মাল দেওয়া যায় না, এইসব রীতিনীতি আজও পর্যন্ত অধিকাংশ দোকানদারদের ভিতরে আছে না নেই? আছে, আছে। এখনো পর্যন্ত ৮৫% বলা যেতে পারে মুসলিম গাড়ি ড্রাইভার যারা, গাড়ি চালাতে চালাতে দেখবেন সামনের দিক দিয়ে একটা বিড়াল চলে গেল, ও দেখবেন এত জোরে ব্রেকটা মেরেছে যে গাড়ি হিঁচড়ে চলে যাচ্ছে। যদি জিজ্ঞাসা করে ড্রাইভার ভাইকে, কি ব্যাপার ভাই, তো বিপদ হয়ে যাবে, বলছে ওরে ভাই বিড়ালে রাস্তা কেটে দিয়েছে। বলে কি? বলে না? বলে। এই যে আমরা বললাম রুজির মালিক আল্লাহ, আল্লাহর নাম কি? রাজ্জাক, রুজির মালিক। তাহলে বলুন, আপনি যদি মনে করেন যে ধূপ না জ্বালালে
দোকানে বেচা কেনা কম হবে, বা ঝাড়ু না দিলে দোকানে প্রথম কাস্টমারকে মাল দেওয়া যায় না। তাহলে এই যে রুজির মালিক আল্লাহ, এ কথার উপর আর ইমাম থাকলো? থাকলো বলুন? থাকলো না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতপূর্ণ ওই আল্লাহ যার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব, সমস্ত কিছুর বাদশাহী কে? আল্লাহ। ওহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ব্যাপারে ক্ষমতাবান কে? আল্লাহ। কিছুদিন আগে ওই যখন আপনাদের এখানে একটা ঝড় হয়েছিল, ওই ঝড়টার নাম কি বলে, ওই আমফান না কি বলছে, আমফান, আমফান কঠিন ঝড়। এটা আমি নিজে নিজে দেখা কথা বলছি, আমাদের বাড়িতে একটা মুদিখানার দোকান আছে, ঝড় এত হওয়া হয়েছে যে দোকানের মানে পাইপ দিয়ে টিন দিয়ে মানে ছাউনি দেওয়া আছে, পাইপ টিন একেবারে উড়িয়ে নিয়ে চলে গেছে। আর যত দেখবেন ঝোড়ো হাওয়া আল্লাহর এই রকমের আজাব আছে, বেশিরভাগ দেখবেন হুগলি 224 পরগনার কলকাতা গ্রেফতার হয়, মুর্শিদাবাদে কম আছে, এদিকে কম, উত্তরবঙ্গের দিকে খুব কম। এতেও একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৌশল আছে। এক, যদি বঙ্গোপসাগর থেকে যদি ঘূর্ণিঝড়টা উৎপন্ন হয়, তাহলে কাছাকাছি 24 পরগনার উপর দিয়ে চলে গেলে কোথায়? সুন্দরবন। ঝড় চলে যাবে, সুন্দরবনে গিয়ে গাছপালা সব ভেঙে যাবে। ওই ঘর যদি এখন ঘুরিয়ে মুর্শিদাবাদের দিকে দেওয়া যায়, তাহলে 12টা বেজে যাবে, এদিকে কোনো জঙ্গল টঙ্গল কিছু নেই, বিপদে পড়বে কি পড়বে না? পড়বে। ঝড়ের আগে কিন্তু আবহাওয়া দপ্তর থেকে মানুষকে সংকেত জানানো হচ্ছিল, বিডিও অফিস থেকে বারবার বলা হচ্ছিল, আপনারা এক কাজ করুন, যাদের বাড়িতে গরু আছে গরুর দড়িগুলো খুলে দেবেন, যাতে করে বাঁধে রাখলে বাই চান্স ঝড়ে যদি গাছপালা পড়ে যায় গায়ের উপরে, বা গোয়াল ঘর ভেঙে পড়ে যায়, গরু মারা যেতে পারে। যাদের বাড়ি ছাগল আছে, দয়া করে এক কাজ করবেন, আপনাদের ছাগলগুলো ছেড়ে দিয়ে রাখবেন, যাদের পাকা বাড়ি নেই মাটির বাড়ি, তারা পাকা বাড়িতে আশ্রয় নেবেন, অমুক দিনে মারাত্মক ঝড় আসার সম্ভাবনা আছে। তারপরে আবার বিডিও অফিস থেকে ওই মাইকিং এর লাস্টের দিকে শব্দ ব্যবহার করা হচ্ছে, বেশি টেনশন করবেন না, রাজ্য সরকার 1 লক্ষ পুলিশ রেডি করে রেখেছে, আর কেন্দ্র দিয়েছে 1 লক্ষ ঝড়ের সাথে মোকাবেলা করবে। মনে মনে বলছি, ওরে পাগল কি আর গাছে ধরে, ঝড়ের সাথে মোকাবেলা করবে, ফোর্স রেডি করেছে, কি আশ্চর্য ব্যাপার। অথচ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ব্যাপারের ক্ষমতা কে রাখে? আল্লাহ। আল্লাহ যদি মানুষের উপর আজাব যদি অর্পণ করেই যদি দেয়, পৃথিবীর কোন মানুষ সেটাকে ঠেকাতে পারবে? পারবে? পারবে না। আল্লাহ তাআলা তারপরে বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মওতকে সৃষ্টি করেছি, তারপরে জীবনকে সৃষ্টি করেছি, প্রথমে মওত তারপরে হায়াত। এখানে মওত বলতে তাফসীর ইবনে কাসিরে দেখবেন, মওত বলতে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছি। আপনার আব্বা, আপনার মা নতুন বিবাহিত জীবনে দুজন এক জায়গায় এক বালিশে মাথা দিয়ে শুয়ে আছে, একটা পুরুষ মানুষ সে যখন খাদ্য খাবার খাবে, 15 বছর হোক 10 বছর হোক, তার ভিতরে যখন যৌবন চলে আসবে, তার ভিতরে যখন যৌবনের সমস্ত কিছু রেডি হয়ে যাবে, তার ভিতরে যখন বীর্য রেডি হয়ে যাবে, আপনার মা যখন কুমারী হয়েছে, তখন আপনার মায়ের ভিতরে ঠিক সমস্যা একই রকমের, দুইজনের মিলনের ফলে আপনার মায়ের পেটের ভিতরে বাচ্চা চলে এসেছে, ওই বাচ্চাটা আস্তে আস্তে রক্তে জমাট বেঁধেছে। আল্লাহ বলেছেন, ফাকা সাউনা ইজামা লাহমা, আমি রক্তের আকারে মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে করে বাচ্চাটাকে বড় করলাম, বাচ্চা পৃথিবীতে এলো, পৃথিবীতে বাচ্চা আসার আগে তোমার আব্বা অন্য এক জায়গায় থাকতো, তোমার মা আরেক জায়গাতে থাকতো, তাদের পেটের ভিতরেই ছিল, দেহের ভিতরেই ছিল বীর্য, কিন্তু তার থেকে বাচ্চা হবার সম্ভাবনা ছিল না, কিন্তু আল্লাহ বলেছে তোদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়ার ফলে, তোর মা আর তোর বাপের মিলনের ফলে, তোর পেটের ভিতরে মায়ের পেটের ভিতরে
ভিতরে আমি আল্লাহ তোমাকে আস্তে আস্তে করে অস্তিত্ব দান করেছি, তার মানে তোমার বাপের এর আগে যত দিন পর্যন্ত খাদ্য খাবার খেয়েছে, খাদ্য খাবারের ভিতরে তোমার অস্তিত্ব ছিল, কিন্তু পৃথিবীর কোন মেশিন সেটাকে অস্তিত্ব দান করতে পারেনি। আমি আল্লাহ সেই খাদ্য খাবার থেকে বীর্য সংগ্রহ করে তোমার মায়ের পেটের ভিতরে অস্তিত্ব দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খলাকাল মাউতা, সর্বপ্রথম তোমার অনিস্তিত্বকে অল হায়াতা, অস্তিত্বতে রূপান্তরিত করে দিলাম। আমরা না বলি যে মানুষ থেকে জন্ম হয় তারপরে মানুষের মৃত্যু হয়? না, জন্ম মৃত্যু মানে, মৃত্যু মানে হচ্ছে অনস্তিত্ব, যার কোনো অস্তিত্ব নেই বা থাকে না। মায়ের পেটে বাচ্চা আসার আগে তার কোনো অস্তিত্ব ছিল? কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন দান করেছি। কি কারণে তোমাদের হায়াত আর মত, কেন তোমাদের জীবন দান করেছি? আল্লাহ তাআলা বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করব যে তোমাদের ভিতর থেকে সব থেকে উত্তম আমল কে করেছে, সেটা দেখার জন্য। একটা কথা আপনাদেরকে বলে রাখছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের ভিতরে কে উত্তম আমল করেছে এইটা দেখার জন্য পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে। বেশি আমলের কথা আল্লাহ তাআলা বললেন না, বলছেন উত্তম আমল। আমল অনেক রকমের আছে, অনেক আমল আছে, উত্তম আমল। আমি 1,00,000 টাকা মাদ্রাসায় দান করেছি, 1,00,000। দান করার পরে বক্তা আমার নাম বলতে ভুলে গেছে, তা বারবার এসে পিছন দিক দিয়ে বলছি যে আমার নামটা একটু বলুন, আমার নামটা একটু বলুন। তা বক্তা সাহেব তখন বলছে, আচ্ছা 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 ভুলে গিয়েছিলাম, তাহলে ওর নাম বলে দিয়ে চলে গেল। আবার আমাদের এরকমও তো মানুষ পাওয়া যায় যে নাম না বললে আগামী তার দান ধন করবে না, যে আমার নাম কেন বলা হয়নি, এরকম আছে না? নেই আছে। যে লোকটা 1,00,000 টাকা দান করলো, ওর উদ্দেশ্য হচ্ছে এটা যে আমি 1,00,000 টাকার দানি, আমাকে মানুষ একটু দেখুক, বাবার নামটা জানুক। পিছন দিয়ে আর একটা রিক্সা চালক এসে 10 টাকা দিয়ে বলছে, হুজুর আমার নাম বলতে হবে না, আমি আর আল্লাহ জানলেই হবে। আচ্ছা বলুন তো, দুটো দানির ভিতরে উত্তম কে? কে? 10 টাকাওয়ালা। আল্লাহ তাআলা বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছে এই কারণে যে তোমাদের ভিতরে উত্তম আমল কে করে। তার মানে সব আমল উত্তম নয়। আল্লাহ তাআলা আমলকারীদের ব্যাপারে বলেছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এক শ্রেণী মানুষ তারা আমল করতে 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 এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের জন্য বিপদ, তারপরেও বিপদ। আমলের ভিতরে যে কত বিপদ আছে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ইসলাম 5টি জিনিসের উপরে নির্ভর করছে, 1 কলমা, 2 সালাত, 3 জাকাত, 4 আপনার যদি অর্থ বেশি থাকে তাহলে আপনি কি করবেন, হজ করে আসবেন, তাই তো? 5টি জিনিসের উপর ইসলাম নির্ভর করছে, তার মধ্যে একটা বড় আমল হচ্ছে হজ। একটা মানুষ 2-3 লাখ টাকা খরচা করে মক্কাতে যাচ্ছে, অথচ উত্তম আমল করে আসতে পারছে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিনা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যে আমল কোন মানুষ করে তাতে আমার কোন নির্দেশ নেই, আমার কোন আদেশ নেই, অবশ্যই সে আমল বাতিল। সে আমল কি? বাতিল। আমল উল্টো পাল্টা হয়ে গেলে আমলের নাম কি হয়? বেদাত। আমল অথচ বেদাত। একটা মানুষ 4-5 লাখ টাকা খরচা করে হজ করতে যাচ্ছে, ওখানে গিয়ে আমি মোটামুটি একটা মানুষকে আমার চোখে পড়লো না যে এই মানুষটা সঠিক পদ্ধতিতে হজ বা উমরার কাজ সম্পন্ন করে দেশে ফিরেছে। কি আশ্চর্য ব্যাপার,
একটা মানুষ ওমরার জন্য যাচ্ছে, চারটে করে এহরাম কিনে নিয়ে যাচ্ছে, পাঁচটা করে এহরাম কিনে নিয়ে যাচ্ছে। হাজী সাহেবরা ভালো করে বুঝতে পারবে এগুলো। এক সফরে একটা করে ওমরা, আর একটা লোক এখান থেকে ওমরার উদ্দেশ্য যখন যাচ্ছে, তার মায়ের নামে, বাপের নামে, খালার নামে, মরা দাদুর নামে দশটা ওমরা করে তবে বাড়ি আসছে। অথচ একটা সফরে একটা ওমরা। মদিনা থেকে কোনো মানুষ যদি আসে তাহলে জুল উলাইফাতে তাকে এহরাম বেঁধে মক্কাতে ঢুকতে হবে, সে ওমরা করতে পারবে। আর এদিক থেকে যদি কেউ যায় তাহলে ইয়ালামলাম বলে একটা জায়গা আছে, ওখান থেকে এহরাম পরে মক্কাতে ঢুকবে। বড় ইবাদত, বুঝেই না ইবাদত কাকে বলে। আল্লাহু আকবার। 2-3 লাখ টাকা খরচা করে যাচ্ছে একটা লোক পশ্চিম দিকে, অর্থাৎ মক্কা মদিনাতে, নেকি অর্জনের জন্য যাচ্ছে কিনা? যাচ্ছে। নেকি অর্জন করতে গিয়ে একটা লোক মক্কার দিকে দেখছি কারুর টান নেই, মানে বাইতুল্লাতে অর্থাৎ কাবাতে মানুষ সালাত আদায় করবে বেশি বেশি, এটা কারুর টান নেই, বেশিরভাগ টান দেখছি মদিনাতে, বেশিরভাগ টান প্রতিটা মানুষের। আর যারা বেদাতি আছে বা যারা মাঝহাবপন্থী মানুষ আছে, তারা তো মদিনা পেয়ে গেলে কিছুই বুঝে না, ওরা মক্কাতে যেতেই চাইছে না। মদিনা মানে বিশাল ব্যাপার, কারণ ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে ওখানে, যত নেকি সব এখানেই আছে। অথচ বলছে যে হজের সঙ্গে মদিনার কোনো সম্পর্ক নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনা থেকেই মক্কা আসতেন হজ করতে। এই যে বলে দিয়েছে যাবার সময়তে মুয়াল্লিম সাহেব যে মসজিদে নববীতে 40 রেকাত নামাজ পড়লে তোমার জীবনের সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। এই যে বলে দিয়েছে ওকে, ও এখন ওই লোভে তকবীরে উলার সাথে নববীতে 40 রেকাত নামাজ পড়ছেই, যেখানে সেখানে দেখছি মানুষকে সবাই মিলে এক জায়গা হয়ে আত্মীয় দোয়া করতে শুরু করে দিচ্ছে, মানে যেখানে যাচ্ছে। একটাও পদ্ধতি সারা পশ্চিম বাংলাতে যত মুয়াল্লিম আছে হজ করতে নিয়ে যায়, আর জানি না কে কারা সঠিকভাবে করাচ্ছে, মানে একটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত অনুযায়ী করাচ্ছে এটা আমার দেখা নেই। হাজরে আসওয়াদ দেখছে, আল্লাহু আকবার বলছে, এরকম করছে, মানে 20-30 বার করে চুমু খাচ্ছে। অথচ ইসলামে এরকম চুমু খাওয়ার কোনো পদ্ধতি নাই। হাজরে আসওয়াদে যে ডাইরেক্ট খেতে পারলো চুমু খেলো, না তো হাত তুলে দিয়ে বলবে আল্লাহু আকবার, এটা বলে দিবে, ছেড়ে দিবে, আবার তওয়াব করতে লেগে যাবে। কি আশ্চর্য ব্যাপার, আবে জমজমের পানি, যে জমজমের পানি, এই পানিটা খেলে যে যে নিয়ত করে খাবে সেই নিয়ত তার পূরণ হবে। আর এটা ঔষধ, এটা খাদ্যও বটে। দেখছি ওখানে গিয়ে মানুষ আবে জমজমের পানি যত না খাচ্ছে তার থেকে বেশি দেখছে মানুষ মাথায় ঢেলে গায়ে হাতে পেটে বোলাচ্ছে এরকম করে। আশ্চর্য ব্যাপার, একটা মারাত্মক বড় ইবাদত করতে গিয়ে এবার সব গোলমাল, মানে আর কত কি আপনাকে বলবো, বর্ণামিত তো শেষ নেই, একদমই শেষ নেই। আপনি সারা পশ্চিম বাংলাতে, আমি তো নিজে দেখে এসেছি, আমি বুঝতে পারছি আপনারা এরকম কিছু কথা শুনতে চাইছেন, আমি দেখে এসেছি ওখানে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে নিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে মানুষ, সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি, আপনিও যাচ্ছেন, সবাই। প্রথমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, তারপরে হযরত আবু বকর ডান দিকে, তারপরে হযরত ওমর। হাজী সাহেবরা ভালো জানেন পুলিশ ওখানে দাঁড়ানোর কোনো চান্সই দিচ্ছে না, আর যদি কেউ একবার হাত তুলে এরকম ভাবে দাঁড়াচ্ছে কবরের দিকে ফিরে, তা পুলিশ তার হাত থেকে ঘুরিয়ে দিয়ে বলছে কাবার মালিকের কাছে চাও, এখানে কেন চাইছ? প্রতিটা মানুষ দেখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দেখাতে দেখাতে সামনে ফিরে চলে যাচ্ছে। অথচ আমাদের দেশের এত মারাত্মক বড় বড় হুজুর আছে যাদের মাজার করা, কোন একটা মাজারে আপনি যাবেন, গিয়ে বলবে যে যখন মাজার জিয়ারাত করে ফেরত আসবেন হুজুরের দিকে যেন পিছন না হয়ে যায়, মানে আস্তে আস্তে ব্যাকে ফেরত আসতে হবে আপনাকে। এ পদ্ধতি অনেক আছে সারা পশ্চিম বাংলাতে, আছে না? আচ্ছা কি বলবো আপনাকে, হজ একটা মারাত্মক বড় ইবাদত, ওমরা একটা মারাত্মক বড় ইবাদত। আমি দেখতে পেলাম না একটা মানুষকে যে সহি পদ্ধতিতে একটা মানুষ করছে ইবাদত, কিন্তু খুব মারাত্মক একটা বিষয়।
ইবাদাতই আপনাকে জান্নাতে নিয়ে যাবে, ইবাদাতই আপনাকে ধরে কোথায় নিয়ে যাবে, জাহান্নাম নিয়ে চলে যাবে। ইবাদাত করার আগে আপনাকে তিনটে চারটে জিনিস মাথায় নিয়ে তবে একটা ইবাদাত করতে হবে। এক, আপনি যে ইবাদাতটা করছেন এই ইবাদাতের ভিতরে কোন শিরকের গন্ধ আছে কিনা। নাম্বার দুই, ইবাদাত যা আপনি করছেন এই ইবাদাতটা বেদাতে পরিণত হচ্ছে কিনা। নাম্বার তিন, ইবাদত যা আপনি করছেন এই ইবাদতটা রিয়া হয়ে যাচ্ছে না তো, লোক দেখানো হয়ে যাচ্ছে না তো। নাম্বার চার, আপনি যে ইবাদত করছেন এই ইবাদতের একটা দলিল সনদ পেশ করতে হবে। এই পদ্ধতিগুলো ছাড়া যদি আপনি ইবাদত করেন তাহলে ইবাদত করেই আপনাকে কোথায় যাওয়া লাগবে, একদম জাহান্নাম চলে যাওয়া লাগবে। বেদাত এ মারাত্মক ভয়াবহ পাপ, তবে এ পাপ সবাই ছাড়তে পারে না, সবাই ছাড়তে পারবে না। আসলে যে যে কাজ করে অভ্যস্ত না, তাকে সেই কাজ ছাড়ানো খুব বড় বিপদ। একটা মেথর রাস্তা দিয়ে হাঁটছে, তা একটা আতরওয়ালার সঙ্গে দেখা হয়েছে। তা মেথর জিজ্ঞেস করছে আতরওয়ালাকে, ভাই তোমার এই ব্যাগে কি? তা আতরওয়ালা তখন বলছে আমার ব্যাগে আতর। তো বলছি আতর আবার কি? তা আতরওয়ালাদের একটা অভ্যাস, কাস্টমার দেখলে একটু হাতে লাগিয়ে দেয়। তা ও আতরাল এখন হাতে লাগিয়ে দিয়েছে, তার ও নাকে এরকম এরকম করে টেনেছে, টেনে অজ্ঞান হয়ে গেছে, সাথে সাথে ঝটপট করে অজ্ঞান। এখন আতরাল বলছে মহা বিপদে পড়লাম, হ্যাঁ এই সর্বনাশ হলো, আমি ওকে আতর দিলাম অথচ টানলো অজ্ঞান হয়ে গেল, কি ব্যাপার? এখন আতরালা তখন নিজে বাঁচার জন্য লোকটাকে তুলে ডাক্তারখানায় নিয়ে গেছে। এখন ডাক্তারবাবু জিজ্ঞাসা করে বলছে ভাই, তা বলছে কি? তা বলছে দেখুন না লোকটার কি হয়েছে। তা ডাক্তার রুগীর শারীরিক অবস্থা দেখে ও তো পায়খানা ছাপ করে, হাতে বালতি ঝাঁটা ঝাঁটা দেখে বুঝতে পেরেছে মেথর। এখন ডাক্তার জিজ্ঞাসা করছে যে এর সঙ্গে ঘটনা ঘটেছে কি? আতরওয়ালা বলছে ভাই আমি একটা আতরওয়ালা, ও আমাকে ডেকেছে, আর আমার কাজ আমার মালের অ্যাডভার্টাইজ করার হাতে লাগিয়ে দিয়েছি, ও নাকে শুঙ্গেছে অজ্ঞান হয়ে গেছে। তাই বলছে হ্যাঁ। ডাক্তারবাবু তখন বলছে পৃথিবী কোনো ঔষধে একে আর সজ্ঞানে আনা যাবে না, একটা কাজ করতে হবে। বলছে কি? বলছে এ আসলে লোকটা মানে সারা জীবন পায়খানার গন্ধ শুকে শুকে ভালো জিনিসের নাকে কোনোদিন শোকেনি, এই জন্যে অজ্ঞান হয়ে গেছে। এক কাজ করুন, কোথাও যদি কাঁচা পায়খানা পান ওর মুখে এসে লাগিয়ে দেন, দেখবেন এক্ষুনি ভালো হয়ে যাবে। তা কিছু ইবাদতের ক্ষেত্রে বেদাতীরা মানে বেদাত করে 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 ওদের অন্তরে এমন মরিচা পড়ে গেছে, হাজার সহি হাদিস তাদের সামনে পেশ করার পরেও কখনো মানতে চাইবে না। কি বলছি বুঝতে পারছেন না? বেদাত দেন খুব মধুর মতো চুষতে থাকবে। কিছুদিন আগে একটা পীর সাহেব গিয়েছিল ওমরা হজ করতে, ফরজ হজ করতে, এখানে তো অভ্যাস আছে, একদম সবাই হয় দাঁড়িয়ে যান, ইয়া নবী সালাম আলাইকা করে করে অভ্যাস। এখন ও তো মক্কায় গিয়েও তা থামাতে পারছে না মনের দিক দিয়ে, যে এখানেও করতে হবে, কিন্তু মক্কাতে তো পুলিশ মারবে আজেবাজে করলে, হাজি সাহেব হয়তো মারবে না তো বাধা তো দেবে। এখন ও কি করেছে, বড় একটা হোটেলের ভিতরে সব বেদাতিদেরকে এক জায়গায় করে কিয়াম করতে শুরু করেছে, সোশ্যাল মিডিয়াতে লিখছে মক্কা মদিনাতেও কিয়াম করে। কত বড় মিথ্যুক বলুন তো দেখি, এ আমাদের দেশি হুজুর এগুলো। আল্লাহ আকবার, আল্লাহ তুমি এদেরকে হেদায়াত দান করো, আমিন আমিন। কত যে ইবাদতের নামে ভন্ডামি চলছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি এই কারণে যে তোমাদের পরীক্ষা করব তোমাদের ভিতরে উত্তম কাজ কে করে, উত্তম আমল। আমি এ কথা বলে দিয়েছি যে সারা রাত জেগে 20 রেকাত 20 রেকাত 30 রেকাত নামাজ না পড়ে ভুল পদ্ধতিতে সঠিকভাবে 2 রেকাত পড়ে এশার নামাজ পড়ে ঘুমিয়ে যান, এর জন্য মনে হয় জান্নাত চলে যাবেন। তবে আমরা যারা নিজেকে আহলে হাদিস বলে দাবি করি, আমাদের এক জায়গায় চরম অন্যায় চলছে, চরম মারাত্মক অন্যায় চলছে, যেগুলো আমরা বুঝতে পারছি না। সমাজে কিছু বক্তা আছে দেখছি যাদের আকীদা ঠিক নেই,
মোহাম্মদ সাল্লামের পদ্ধতিতে দূরেকাত নামাজ পড়ার ক্ষমতা রাখে না, শুধুমাত্র পীর ফকিরদের বিরুদ্ধে একটু বক্তব্য রাখে বলে আহলে হাদিসরা দূর থেকে ভাগছে, ও মনে হয় আহলে হাদিস আমাদের দল বলে তাকে দেখছি সব প্রধান বক্তা করে আনছে, আর বড় বড় সাইকুল হাদিসরা এসেছে সভাপতির দায়িত্ব পালন করছে। এগুলো করছে কি করছে না, মাঝখান থেকে এমন দুটো একটা মশলা মশাইল বলে দিবে সকালবেলাতে মারামারি লেগে যাবে। ওই জন্য বক্তা দাওয়াত করার আগেও অন্তত পক্ষে সে কিছু জানুক না জানুক তার আকীদা তার মানহাজ এইটা যেন অন্তত পক্ষে তার ঠিক থাকে, এই ব্যাপারটা মাথায় রাখবেন অবশ্যই। এবার আপনাকে আমি কয়েকটা আরো কথা বলে রাখছি, আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে পৃথিবীতে পরীক্ষা করার জন্য, তাই না? পরীক্ষা কয় রকমের হয়? একটা মানুষের পরীক্ষা কয় রকমের হয়? দুই রকমের হয়, তিন রকমের পরীক্ষা হয়, দু রকমের হয়, একটা টেস্ট হয় আর একটা ফাইনাল পরীক্ষা হয়, তাই না? তার মানে যাদের টেস্টে অ্যালাউ হবে তারা ফাইনালে গিয়ে বসতে পারবে। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে এই কারণে যে তুমি পৃথিবীতে কতটা দামি কাজ করছো, কতটা উত্তম কাজ করছো, এটা পরীক্ষা করার জন্যে। এটা এক রকমের পরীক্ষা, আর আল্লাহ তাআলা মোমেনদেরকে পৃথিবীতে আরো অনেক পরীক্ষা করবে বলে তিনি কোরআন মাজিদে ঘোষণা করেছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়ালা আনফুসারাস সামারাতি ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু ভালো আমল করবে এই পরীক্ষা নয়, তোমাদের আরো অনেক পরীক্ষা। কি পরীক্ষা? তুমি যদি প্রকৃতপক্ষে মোমেন হও তোমার পৃথিবীতে অনেক রকমের ভাবে পরীক্ষা করা হবে। এক, তোমার তৈরি ফসল একেবারে নষ্ট করে দেওয়া হবে, তোমার মাল নষ্ট করে দেওয়া হবে, তোমাকে ক্ষুধার ভয় দেখিয়ে দেওয়া হবে। দশ টাকার আলু বিশ টাকা হয়ে গেল, কি করে খাবো, কি করে সংসার চালাবো, বিভিন্ন রকমের ভয় দিয়ে তোমাকে পৃথিবীতে পরীক্ষা করা হবে। আল্লাহ তাআলা বলছেন অবশ্যই সাবিরিন, নবী আপনি সুসংবাদ দিয়ে দেন তাদের যারা এই ভয়গুলোতে ধৈর্য ধারণ করবে। এটা একটা মোমেনের জন্য কি পরীক্ষা, একটা মোমেনের জন্য পরীক্ষা এটা। তারপরে আল্লাহ তাআলা বলছেন আবু আলা কুল্লে শাইয়িন কাদির, আল্লাহ তাআলা তারপরে বলছেন আবুল আজিজুল গফুর, নিশ্চয় তিনি অতীব শক্তিশালী এবং ক্ষমাশীল। দুটো শব্দ পাশাপাশি নিয়ে এসেছেন, ক্ষমতাবান এবং দয়ালু, ক্ষমাও করে দেন। অনেক মানুষ বলে যে আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে বান্দাকে, এত ভালোবাসে, তারপরেও তো সব মানুষকে জান্নাতে দেওয়াই ভালো ছিল, জাহান্নাম কি করতে তৈরি করা হলো ফালতু? আল্লাহ তো গাফুর রহিম, তাহলে মানুষের জন্য জাহান্নাম বানানো হলো কেন? অনেক মানুষের এটা প্রশ্ন থাকতে পারে। আপনাকে আমি ছোট্ট একটা কথা বলে দিচ্ছি, শুনে নেন, আল্লাহ যেমন রহমান দয়ালু, আল্লাহ যেমন গফুর ক্ষমাশীল, আল্লাহ তেমন আজিজ খুব শক্ত, খুব কঠিন, খুব জবরদস্ত, আল্লাহ তেমন কাহার খুবই কঠিন, যে কঠিনের ধারে পাশে যাওয়া যাবে না। আমি চায়ের দোকানে বসে আছি, আমার পাশে একটা ছেলে বসে আছে, ছেলেটা আমাকে বলছে মমতাজুল সাহেব হাদিস কোরআনে সব কিছু ঠিক আছে, আল্লাহ তো এত দয়ালু, তা জাহান্নামটা ফালতু কেন বানালো, এটা না বানালেই পারত, মানুষগুলোকে সব জান্নাতে দিয়ে দিতে পারত, এটা অরিজিনাল আমার জীবনে ঘটেনি, বোঝানোর জন্য বলছি। তা আমি ছেলেটিকে বললাম বাহ, তোমার তো এলাকাতে খুব ডাকনাম আছে, এত ভালো ছেলে যে কারোর সাগে মাছে থাকে না, কারোর সঙ্গে অশান্তি নেই, এত ভদ্র নিরীহ, জীবনে কারোর প্রতিশোধ নেয় না। তা চায়ের দোকানে বসে বসে আমি পেপার পড়ছি, পেপারে দেখলাম যে বেলডাঙ্গাতে একটা পাঁচ বছরের বা ছয় বছরের মেয়েকে দুজন পুরুষ মানুষ ধর্ষণ করে পাটের জমিতে তাকে মেরে দিয়েছে, পড়ছি এটা। আর পড়তে পড়তে ছেলেটা তখন বলছে কই দেখি দেখি দেখি,
বলছি সাংঘাতিক ব্যাপার, মারাত্মক কেস। আমি তখন বললাম তুমি বিচারক, তুমি তো পাড়ার এক নম্বরের ভালো ছেলে। আচ্ছা আমি চাইছি যে সত্যি মেয়েটার সঙ্গে যা করেছে করেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিলেই ভালো। তখন ভালো ছেলেটা আমাকে বলছে, আপনার মাথায় কি গোবর ভরা আছে? এত বড় পাপ, একটা বাচ্চা মেয়েকে দর্শন করে মেরে দেওয়া হয়েছে, একে ক্ষমা করা যায়? আমি যদি আইনজীবী হতাম একে ফাঁসি দিয়ে দিতাম। বলছি কেন, তুমি তো খুব ভদ্র ছেলে ভাই, তুমি তো জীবনে কোনোদিন রাগ করো না, তা এই ফাঁসি দিতে যাবে কেন? বললাম আল্লাহর ব্যাপারটাও ঠিক তেমন, মানুষ পাপ করতে 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 এমন এক পর্যায়ে পৌঁছে যায়, আল্লাহ তখন হয় আজিজ, আল্লাহ তখন হয় কাহার, চরম শক্তি, চরম নিষ্ঠুরতা, তখন আর বান্দার ক্ষমা পাওয়ার আশা থাকে না। অথচ আল্লাহ তাআলা ক্ষমা করেন, কত বড় ক্ষমাশীল। এই তো আপনাদের বহরমপুরে ঘটেছে দুদিন আগের ঘটনা, বিহার থেকে আসছিল একটা মেয়ে, তার মা তার একটা ভাই, বহরমপুর খাগড়াগড় স্টেশনে না কোথায় নেমেছে রাত দুটোর দিকে, খাগড়াগড় স্টেশনে রাত দুটোতে নেমেছে, নেমে বহরমপুরে ডাক্তার দেখাবে বলে এসেছে বিহার থেকে। মেয়েটা, মা, মেয়ে আর তার ভাই তিনজন নেমেছে, মেয়েটা পেচ্ছা পায়খানার জন্য কোথাও একটু সাইটের দিকে গেছে, কোথাও একটু সাইটের দিকে গেছে, পাশে তিনজন যুবক ছেলে বসেছিল, বলতে খারাপও লাগছে, তিনজনাই কিন্তু নামে মুসলিম, তার মধ্যে একজনের নাম জুলফিকার। তিনজনা মেলে পেচ্ছা পায়খানা করা অবস্থায় মেয়েটাকে তুলে নিয়ে চলে যায়, পাট খেতে গিয়ে পর্যাপ্ত পরিমাণে অবৈধভাবে তাকে ধর্ষণ করা হয়েছে। মেয়েটা বহরমপুর হসপিটালে 21 দিন ভর্তি থাকার পরে শেষ পর্যায়ে মারা গেছে। মেয়েটার মা বহরমপুর থানাতে একটা লিখিত অভিযোগ করেছিলেন, তদন্ত করে ধরা পড়ে গেছে তিনজন আসামি, আজকে বহরমপুর কোর্ট থেকে যাবজ্জীবন সাজা ঘোষণা হয়েছে, আজকে আজকে হয়েছে যাবজ্জীবন সাজা ঘোষণা। বলুন এইরকম মারাত্মক অন্যায়কারীদেরকে যদি কেউ হাতে পাওয়ার পরেও যদি ছেড়ে দেয়, যে ছেড়ে দেবে সে অপরাধী কিনা বলুন তো? অপরাধী নয়, অপরাধী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক তেমন মানুষ পাপ করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যায়, তখন আর ক্ষমা পাওয়ার যোগ্যতা তার থাকে না, আল্লাহ ক্ষমা করেও না। তারপরেও আল্লাহ বলছেন গফুর, আমি খুব ক্ষমা করি। আল্লাহ কত ক্ষমা করেন, কত ক্ষমাশীল। আপনি সারা দিন যাবৎ পাপ করেছেন, সারা জীবন পাপ করেছেন, একদিন আপনি মনে ভয় ঢুকে গেছে আল্লাহর প্রতি, একদিন যে না আজকে আমি ভালো হয়ে যাব, তওবা করে নিব। মসজিদে এলেন, মসজিদে আসার পরে 2 রাকাত নফল নামাজ পড়ে রাতের বেলাতে কাঁদছেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এতদিন শয়তানি চক্রান্ত করে অন্যায় করেছি, তুমি আমার ভুলগুলো মাফ করে দাও, এরকমভাবে আপনি ক্ষমা চাইছেন। আপনার চোখের যদি 2 ফোঁটা পানি যদি ঝরে পড়ে যায়, আপনার বিগত দিনের কত বড় বড় পাপ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না, আপনার পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহু আকবার, কত বড় ক্ষমাশীল। ওই যে একটা ঘটনা আপনি শুনেছেন যে একটা লোক 99টা মানুষকে হত্যা করেছে, 99টা, মনে আল্লাহর ভয় এসেছে, আর একটা মানুষের কাছে জানতে গেছে, আমি কেটে কুটে শর্টকাটে বলছি, সেই মানুষটার কাছে বলছে আমি কি ক্ষমা পাবো? বলছে অসম্ভব ব্যাপার, ক্ষমা পাওয়া যায়? ও তখন ভাবছে যখন ক্ষমা পাবো না, তোকেও রেখে লাভ কি? ওকেও দিয়ে দিয়েছে একদম 440 ভোল্টেজে, 100 জন পুজে গেল। তারপরেও লোকটার ভিতরে আল্লাহর ভীতি রয়েছে, ওই লোকটা আবার রাস্তা অতিক্রম করে যাচ্ছে, ওই দূরে কোথাও একটা প্রতিষ্ঠান আছে বা দূরে কোনো আলেম আমাদের মানে সেখানে বসবাস করে, সেখানে একজন আলেম আছে, তার কাছে জানতে যাচ্ছে পাপ ক্ষমা হবে কি না। যেতে যেতে রাস্তার মাঝখানে লোকটা মৃত্যুবরণ করেছে, উপর থেকে 2 প্রকারের ফেরেশতা এসেছে, জান্নাতের এবং জাহান্নামের, এরা বলছে আমরা নিয়ে যাব, ওরা বলছে আমরা নিয়ে যাব। রাস্তা মেপে দেখা হলো লোকটা ভালো কাজের দিকে গিয়েছে, ওই দিকে রাস্তা বেশি হয়েছে, ওই জন্য লোকটা ক্ষমা পেয়ে গেছে। তার মানে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু একটু ইস্যু খুঁজছেন,
এত ভালোবাসে মানুষকে, একটু ইস্যু একটুখানি মাধ্যম যদি পেয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। পৃথিবীতে পাপের মাধ্যম কম, ক্ষমার মাধ্যম বেশি। পাপের মাধ্যম কম, ক্ষমার মাধ্যম বেশি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ তামলা আল মিজান। এই যে আলহামদুলিল্লাহ বলে যে শব্দটা আমরা বলি, ভালো করে বোঝার চেষ্টা করুন। আমরা বলি না অনেক সময় পানি পান করার পরে আলহামদুলিল্লাহ, ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ, এটা আমরা বলি কি বলি না? বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে মানুষের নেকি বদি ওজন করা হবে, কাউন্টিং করা হবে না, গোনা হবে না, যে কে কটা নেকি করেছে এটা গোনা হবে না, কি করা হবে? ওজন করা হবে। তার মানে নেকি এবং পাপের ওজন কম বেশির একটা ব্যাপার আছে, আছে না নেই? আছে। কিয়ামতের দিনে আপনার পাল্লায় ওজন করা হয়েছে, এই দিকে গোনা এই দিকে নেকি, আপনার গোনাটা একদম এইভাবে নেমে আছে, মানে এত বড় বড় পাপ করেছেন, এই দিকে অজস্র নেকি তুলে দেওয়া হলো, তারপরেও নেকির দিকটা একদম ভারী হচ্ছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ তামলা আল মিজান। কেউ যদি দিনে রাতের কিছু অংশ আলহামদুলিল্লাহ শব্দটা যদি বলে আর মিজানের পাল্লাতে যদি এই নেকিটা তুলে দেওয়া হয়, তাহলে এই নেকিটা মিজানের পাল্লার অর্ধেক দিকটা ভারী করে দিবে। দেখুন একটা মানুষ কত পাপ করলো, কত পাপ করার পরেও নেকির পাল্লা হালকা হয়ে আছে, কিন্তু আল্লাহ বলছে বান্দা শুধু দিনের বেলা রাতের বেলা, কখনো কখনো দিনে একটা মানে 20 বার 30 বার আলহামদুলিল্লাহ বলুন, ওই আলহামদুলিল্লাহ নেকিটা আপনার মিজানের পাল্লার নেকির দিকটা ভারী করে দিবে। আল্লাহু আকবার। বিশ্ব নবী বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটা মানুষ যদি দিনে রাতের কিছু অংশে যদি এ কথা যদি বলে, তাহলে দরিয়ার ফেনা সম পরিমাণ যদি পাপ থাকে, সাগিরা পাপ, তাহলে সেই পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহু আকবার। আমি একটা পাপের ব্যাপারে এইরকম পাপ দেখান তো, একটা পাপ, যে পাপ আপনি করেছেন সেই পাপের ওজন বাড়তে 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 একেবারে বেড়ে ভরপুর হয়ে গেছে, এরকম কোনো পাপ নেই, শুধু একটা পাপ আছে, এরকম তার নাম গীবত, পরনিন্দা, এইটাই পাপ। যে পাপ সুদের টাকা যেমন বাড়ে, পরনিন্দা গীবত করলে এর পাপ তেমন বাড়ে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা যত বড়ই তুমি ভুল করো, শুধু একবার আমার কাছে ক্ষমা চাও, অবশ্যই ক্ষমা করে দেওয়া হবে। পৃথিবীর সমস্ত বিচারালয় যদি তোমাকে ক্ষমা না করে, আর তুমি যদি একেবারে ইখলাস সহকারে আমার কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ বলছি তোমায় ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিম তিবাকা মা তারা ফি খলকির রহমান মিন তাফাউত। আল্লাহ বলছেন, আমি 7 আসমান জমিন বানিয়েছি, 1 তলা 2 তলা এরকম স্তর বিশেষে। কিছুদিন আগে একটা পত্রিকায় দেখতে পাওয়া গেছে যে নাসার বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছে, কি পেয়েছে বলছে, আকাশের উপরেও আর একটা স্তর আছে যেখানে মানুষ বসবাস করা যায়, আর একটা এরকম জগৎ পাওয়া গেছে। নাসার বিজ্ঞানী বলুক আর বহরমপুরের বিজ্ঞানী প্রমাণ করুক, প্রমাণ হোক আর না হোক, আমরা বিশ্বাস করি কি করি না যে 7 তবক জমিন আর আসমান, প্রমাণ হোক আর না হোক, আল্লাহ বলেছে মানে বিশ্বাস করি কি করি না, করি। আল্লাহ তাআলা বলছেন, আমি পৃথিবীতে যা সৃষ্টি করেছি আমার সৃষ্টিতে কোনো রকমের ভুল নেই, আছে নেই? কি সৃষ্টি! ইমান বাড়ছে না, এত নামাজ পড়ছেন রোজা করছেন, ইমান বাড়ছে না তো? এই সূরার ভিতরে একদম শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়ায়াকবিজ মা ইউমসিকুহুন্না ইল্লা রহমান। আমার সৃষ্টিতে তো ভুল পাবে না, পাবে না, আমার সৃষ্টি দেখলে তুমি বিস্ময়ে অভিভূত হয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা অনেক সময় চাষি মানুষ মাঠে যাই, ঠিক সন্ধ্যাবেলার দিকে দেখবেন এক শ্রেণীর বক আছে, বক, বক পাখি আছে না,
এই বক পাখি দেখবেন ডালা মেলে উঠতে উঠতে যায় ধানের জমির উপর দিয়ে, চারবার পাঁচবার এরকম ডানাটা মেলার পরে এরকম ভাবে ডানাটা স্থির করে দেয়। দেখেছেন? স্থির করে দিয়ে দেখবেন এরকম হেলতে দুলতে যায়। যায় কি যায় না? স্থির করা দেখেছেন তো? আল্লাহ এই বক পাখির বা অন্য পাখির ডানা স্থির করে আসমানে ভাসমান অবস্থায় থাকা এই দৃশ্যটা কুরআন মাজিদে নোট করে দিয়ে বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়ায়াকবিজ মা ইউমসিকুহুন্না ইল্লা রহমান। মানুষ, আমার সৃষ্টি পক্ষীকুলের দিকে কি তোমরা তাকিয়ে দেখো না? তারা ভাসমান অবস্থায় যখন আসমানের ফাঁকা জমিন এবং আসমানের মধ্যবর্তী স্তরে তারা যখন ডানাকে সম্প্রসারিত করে এইভাবে স্থির করে তারা যখন ঘুরতে থাকে বেড়াতে থাকে, কে তাদেরকে ঝুলিয়ে রাখে? আল্লাহ বলছে ইল্লার রহমান। কার পক্ষে সম্ভব? কার? আল্লাহ। কি সৃষ্টি! আল্লাহু আকবার। আল্লাহ সৃষ্টি দেখেও প্রশংসা করা লাগবে, লাগবে কি লাগবে না? নিখুঁত সৃষ্টি। রসগোল্লা খান না? রসগোল্লা খান, রসগোল্লা খায়। আর বিয়ে বাড়িতে খেলে তো মোটামুটি একদম এই পর্যন্ত, ফ্রিতে পেলে তো আরও বেশি, কিনে কম খায়। তা রসগোল্লা খেয়েছে একটা লোক, খেয়ে তো এতটুকু বলবে সাংঘাতিক স্বাদ, এতটুকু বলবে। কিন্তু একজন প্রকৃত মুমিন যদি হয়, এই রসগোল্লা খাওয়ার পরে মনে হবে তার যে দূরে কাজ সলাত আদায় করি শুক্রিয়ার। এটা কি দিয়ে হয়? কি দিয়ে? ছানা দিয়ে তৈরি হয়। ছানা কি দিয়ে হয়? দুধ দিয়ে হয়। দুধ কোথায় থাকে? না গরুর বাঁটে পাওয়া যায়, গরুর ভিতরে, তাই না? আল্লাহু আকবার। গরু কি খায়? ঘাস, ঘাস খায়। পেটের ভিতরে ঘাস পচে গোবর তৈরি হয়, হয় না? হয়। গরুর শরীরের ভিতরে আছে অজস্র রক্ত, আছে না? আছে। আল্লাহ তাআলা বলছেন রক্ত গোবর সমস্ত কিছুর ভিতর দিক থেকে সাদা স্বচ্ছ পরিষ্কার সুস্বাদু দুধ আমি আল্লাহ গরুর মাঠ থেকে বার করে দিই। জীবনে কোনো দিন আপনি গরুর দুধ পান করতে গিয়ে এইরকম গোবরের গন্ধ পেয়েছেন যে দুধ পান করেছি গোবরের গন্ধ? আছে? এটা কার পক্ষে সম্ভব? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আপনি এখনো আপনি আল্লাহর থেকে দূরে আছেন এখনো? কেন? গরুর বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন? কতদিন বলুন? বুঝি এক সপ্তাহ, মানে বুঝেই না কিছু আর কি, সঙ্গে সঙ্গে 10 মিনিট 20 মিনিট, তাই না? বা 1 ঘন্টা। আচ্ছা বলুন তো মানুষের বাচ্চা হলে টাইম লাগে কতদিন? 2 বছর। কেন? কেন এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে, গাভী পেটে ও 8 মাস 9 মাস পেটে বাচ্চা রাখে, মানুষও রাখে, দুজনেই কিন্তু পেটে একই টাইম বাচ্চা রাখে, রাখে না? আল্লাহ জানে ওর দাদি নেই, ওর নানি নেই, ওর খালা নেই, ফুপু নেই, কেউ নেই। ওই জন্য ও মায়ের পেট থেকে জন্মের পরে ও দুধ পান করার প্রয়োজন হয়, হয় না? গাভী নিজের ভাষায় তার বাচ্চাকে বলে, এই ওঠ, উঠে দাঁড়া, ওঠ। উঠে দাঁড়িয়ে থাকতে কাঁপতে কাঁপতে ফাঁস করে পড়ে গেল। মা আবার বলছে, ওঠ, ওঠ, উঠে দাঁড়া, ওঠ। আবার থরথর থরথর করে গাভীর বাচ্চাটা উঠে কাঁপছে, যে মা কি করব? যা পিছনের দিকে দেখ, যা দুধের বাঁটগুলো ঝুলছে, টান। তো দুধের বাঁটগুলো ধরে টানছে, দুধ আসছে না মা। তখন মা নিজের ভাষায় বলছে, প্রথম বাচ্চা হয়েছে তো আমার, দুধের রাস্তা ক্লিয়ার নেই, ওই জন্য এরকম করে চুষবি আর এরকম করে গুঁতো মার মাঝে সাঝে, তাহলে দেখবি রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। কে শেখালো? কে? আল্লাহ, আল্লাহ। কে বলে দিল ছাগলের বাচ্চাকে যে মায়ের বাঁটে দুধ খাবার সময় মাঝে মাঝে ঝাঁকার মারবি এরকম করে? মারে কি মারে না? দুধের রাস্তা ক্লিয়ার হয় কে বলে দিল? আল্লাহ। মানুষের বাচ্চার টাইম লাগলো 2 বছর, কারণ কি?
আল্লাহ বলছেন খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষকে যে আমি তৈরি করেছি বড় আদর করে, খুব ভালোবেসে বানিয়েছি ওকে আমি। আল্লাহ বলছে ওর পা যদি সাথে সাথে যদি রেডি করে দিই তাহলে নানির কোলের যে কি স্বাদ ও বঞ্চিত হয়ে যাবে, দাদুর কাঁধে চাপার যে কি স্বাদ ও বঞ্চিত হয়ে যাবে।